হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এজিভো আজকে আরও একটা নতুন ভিডিওতে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিশের নিয়ে এসেছি তো এটা আসার কারণ একটাই যে এই নোটিশটা খুব ইম্পর্টেন্ট সেই বহু প্রতীক্ষিত রেলওয়ে রিক্রুটমেন্টের যে সিবিটি ওয়ানের যে নোটিশ প্রকাশিত হয়েছিল সিএন জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার নাই উনিশের বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বিগত এক বছর ধরে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোভিড নাইন্টিনের জন্য এক্সামটা পোস্টপোন ছিল যেটা এন রিক্রুটমেন্ট নামে পরিচিত আমাদের কাছে অর্থাৎ নন টেকনিক্যাল পপুলারি ক্যাটাগরি হিসেবে তো সেই এন টি পরীক্ষা ফাইনালি হতে চলেছে এবং সেখানে প্রত্যেকটা ফেজকে আবার অনেকগুলো ফেজে ভাগ করা হয়েছে অর্থাৎ ফার্স্ট ফেজেই আবার সাব থাকবে অর্থাৎ ফার্স্ট ফেজে বিভিন্ন আলাদা আলাদা শিডিউল আলাদা আলাদা ডেট করে এক্সামগুলো কন্ডাক্ট করার চেষ্টা করছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো সেই সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি জারি করেছে গতকাল সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি একু কুড়িতে তো চলো আমরা নোটিশটা দেখে নিচ্ছি আর কি কি বলা হচ্ছে কীভাবে এক্সাম সেন্টার দেখা যাবে এক্সাম সিটি দেখা যাবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কবে থেকে এস সি জন্য যে সমস্ত গুলো রয়েছে সেগুলো কিভাবে দেখতে পাবে সেগুলো কিভাবে পাবে সেই সমস্ত ডিটেলগুলো আমরা নোটিশটার মাধ্যমে দেখে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি তোমরা মেন যে কোনো ওয়েবসাইটে গিয়েই আরআরির যে কোনো ওয়েবসাইট কলকাতার ছেলেমেয়েরা আর আরবি কলকাতার ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে নোটিশটা তো নোটিশটাতে বলছে কি ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এন টি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য যে এন টি সি সিএন জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার উনিশ নোটিশ অন এক্সাম শিডিউল ফর সিবিটি ওয়ান ফার্স্ট কী বলছে এক নম্বর যে দ্য ফার্স্ট স্টেজ সিবিটি উইল বি হেল্ড ইন মাল্টিপল ফেজেস ইন অর্ডার টু এনশিওর অ্যাডারেন্স টু অল দ্য কোভিড নাইন্টিন গাইডলাইন্স ফর দ্য লার্জ নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট টু ফাইভ ক্রোড় মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতজন ছেলেমেয়ে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল প্রায় এক দশমিক দুই পাঁচ কোটি অ্যাকর্ডিংলি টু দ্য ফার্স্ট ফেজ অফ দিস এক্সাম ইজ শিডিউল ফর টোয়েন্টি থ্রি ল্যাক্স অর্থাৎ তেইশ লাখ ছেলেমেয়েকে ফার্স্ট ফেজের এক্সামের কন্ডাক্টের জন্য ডাকা হচ্ছে সেকেন্ড ফেজে আরও হয়তো পঁচিশ লাখ বা যদি সিচুয়েশন আরও ভালো হয় একবারে হয়তো পঞ্চাশ লাখও ডাকা হতে পারে তো সেটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করছে টু বি হেল্প ফ্রম টোয়েন্টি এইট ডিসেম্বর টু থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ আঠাশে ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি দু হাজার একুশ অব্দি ফার্স্ট ফেজের এক্সাম কন্ডাক্ট হবে ইন ভেরিয়াস সিটিস অল ওভার দ্য কান্ট্রি দ্য রিমেইনিং এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি শেডুল্ড ইন সাবসিকুয়েন্ট ফেজেস অ্যান্ড উইল বি ইন ইনটিমেটেড অ্যাকর্ডিংলি তার মানে বাকিদের পরীক্ষাও এরপরে হবে কিন্তু তেরোই জানুয়ারি অব্দি ফার্স্ট ফেজে তেইশ লাখ ক্যান্ডিডেটের পরীক্ষা হবে এরপর কী বলছে ফর দ্য ক্যান্ডিডেটস হু আর শেডিউল্ড ইন পার্টিকুলার ফেজ তাদের দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেলিং অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল অন অল আর বি ওয়েবসাইটস টেন ডেজ প্রায়ার টু স্টার্ট অফ দেয়ার এক্সাম অর্থাৎ তাদের এক্সাম স্টার্ট হওয়ার দশ দিন আগে থেকে ওয়েবসাইটে এক্সাম সিটি এস সি এস টিতে ট্রাভেলিংয়ের যে ফেসিলিটিটা দেওয়া হয় সেই সমস্ত ডিটেলস সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে সেই হিসেবে আজকে আঠেরোই ডিসেম্বর আঠাশে জানুয়ারি এই সরি হ্যাঁ আঠাশে ডিসেম্বর ফার্স্ট পরীক্ষা হলে আজকের ডেট থেকে লিঙ্কটা খুলে যাবে এবং লিঙ্ক রাত্রিবেলা আটটার পরে ওরা টাইম দিয়েছে রাত আটটা তো আটটার পর থেকে তোমরা ট্রাই করবে যাদের ফার্স্ট ফেজে দেখতে পাবে সেকেন্ড বলছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ প্রায়ার টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক অর্থাৎ পরীক্ষার চার দিন আগে অ্যাডমিট কার্ড অর্থাৎ ই কল লেটার যেটা সেটা ডাউনলোড করা যাবে তারও লিঙ্ক সেখানে প্রোভাইড করে দেওয়া হবে আর তিন নম্বরে বলছে ইনফরমেশান টু দ্য ক্যান্ডিডেটস ইজ নট শিডিউল্ড ইন আ ফেজ অর্থাৎ ফার্স্ট পেজে তো তোমরা কেউ প্রথমে বুঝতে পারবে না যে কারা আছো কারা নেই তো ওখানে যখনই এক্সাম সিটির ওই লিঙ্কটাতে ক্লিক করবে আজকে রাত্রিবেলা আটটার পর থেকে তো সেখানে যাদের এরকম দেখাবে যে অন অ্যাক্সেসিং দ্য লিঙ্ক অফ ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট মেসেজ উইল বি ডিসপ্লেড বলে এই মেসেজটা যেটা বোল্ড লেটারে লেখা আছে ডিয়ার ক্যান্ডিডেটস ইউ আর নট শিডিউল ইন দ্য প্রেজেন্ট ফেজ প্লিজ ওয়েট ফর ইন্টিমেশন ফ্রম আদার বিজ অর্থাৎ এই লেখাটা থাকলে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের ফার্স্ট ফেজে ডাকা হচ্ছে না সেকেন্ড ফেজ যখন হবে ইন্টিমেট করা হবে তখন সেকেন্ড ফেজে ডাকা হবে তো আর একটা ইম্পর্টেন্ট বলেছে ফরগট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার লিঙ্ক মানে এতদিন ধরে পরে পরীক্ষা হচ্ছে অনেকেই হয়তো যখন অ্যাপ্লাই করেছিল সেই অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা প্রিন্ট করার দরকার বা যাদের মেলে সেটা ডিলিট হয়ে গেছে তো সেই কারণে ভুলেও যেতে পারে রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার তো সেই জন্য একটা ফরগট লিঙ্ক দেওয়া হবে যাতে সেখান থেকে তারা রিসেট করে নতুন করে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট করতে পারে তো সেটা কবে থেকে দেওয়া হবে বলছি উইল বি মেড অ্যাভেলেবেল অন অল আরআবি ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটস টু অ্যাসিস্ট ক্যান্ডিডেটস ও ফরওয়ার্ড দেয়ার অ্যাপ্লিকেশান আর রেজিস্ট্রেশন নাম্বার ইন রিড্রাইভিং দেয়ার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এটা এক্সাম সিটি যেহেতু আজকে থেকে দেওয়া হচ্ছে তাহলে আজকেই এই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে ফরওয়ার্ড করে তোমরা দেখতে পাবে যারা যারা পাশাপাশি এই রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পাচ্ছ না ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর বিজ ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলেড বাই আনঅর আনঅথেন্টিকেটেড সোর্সেস অর্থাৎ তোমাদেরকে বারবার করে ওয়েব ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে আরআরির তরফ থেকে যে আরআরির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলোই ফলো করতে কোনো বাইরের আদার্স কোনো ওয়েবসাইট যেন না ফলো করা হয় কারণ সেখানে অনেক ভুল তথ্য দেওয়া হতে পারে তোমাদেরকে মিসলিড করা হতে পারে আমি অবশ্যই এখানে আমার ভিডিওটার নিচে ডিসক্রিপশান বক্সে সমস্ত আরবির ওয়েবসাইটগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই যার যার যে ওয়েবসাইটে যে যে জন্যে তোমরা অ্যাপ্লাই করেছো সেই অফিশিয়াল ওয়েব জোনগুলোতে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সেখান থেকে তোমরা নোটিশগুলো ফলো করতে পারবে সেখানে ইনস্ট্রাকশানগুলো দেখে নেবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে আর আমি কলকাতা মালদা এই সমস্ত ওয়েবসাইটগুলোর ডিরেক্ট এক্সাম সিটির ভেনুর যে লিঙ্কগুলো সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা আজ রাত আটটার পর থেকে ট্রাই করবে আর যাদের ওটা দেখাবে যে ফার্স্ট ফেজে তোমরা তোমাদের নাম নেই তারা কোনো চিন্তা করবে না পরে নেক্সট স্টেজে দেখাবে আর যদি হয়তো আজকে অনেকে ট্রাই করবে তাই সিস্টেমে বা সার্ভারে অনেক প্রবলেম দেখা দিতে পারে তো দুদিন তিন দিন পরেও ট্রাই করতে পারো কোনো ব্যাপার নয় আঠাশ তারিখেই যে সবার পরীক্ষা থাকবে সেরকম তো নয় তারপরে আঠাশ তারিখ থেকে ফার্স্ট পেজের ফার্স্ট সাব ফেজ বলতে পারো তারপরে আরও একদিন থাকবে এরকমভাবে টোটাল আঠাশ তারিখ থেকে তেরোই জানুয়ারি অবধি টোটাল এক্সাম ফার্স্ট ফেজটা কন্ডাক্ট করা হবে তেইশ লাখ স্টুডেন্টের জন্য তো আজকের মতন এতটাই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাই শেয়ার করবে লাইক করবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করবে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আর সকলকে এন টিপিসির বহু প্রতীক্ষিত এক্সামের জন্য অনেক শুভেচ্ছা সকলে ভালো করে এক্সাম দেবে বেস্ট অফ লাক বেস্ট উইসেস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ